আমি আজকে আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমার এই টিউটোরিয়ালে থাকবে আপনারা কিভাবে টিকটক দিয়ে ভিডিও ডুয়েট করবেন। তো বন্ধুরা, আমরা সবাই হয়তো টিকটক চালাই, কিন্তু আমরা টিকটক দিয়ে সবাই ভিডিও ডুয়েট করতে পারি না। তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিও। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন দেখা যাক কীভাবে টিকটক দিয়ে ভিডিও ডুয়েট করতে হয়। আমরা প্রথমে এই যে টিকটকে ক্লিক করব, তো বন্ধুরা আমরা টিকটকে ক্লিক করব। ক্লিক করার পরে যে শেয়ার চিহ্নটি আছে, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে নিচ থেকে একটি টুলস মেনু আসবে। এই মেনুতে দেখেন, এই জায়গায় একটু দেখা আছে যে ডুয়েট লেখা আছে, এই ডুয়েটে ক্লিক করব। ডুয়েটে ক্লিক করার পরে আমাদের এই ভিডিওটি লোডিং হবে। এখানে 100% লোডিং দেখাবে, 100% লোডিং পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর লোডিং হওয়ার পরে এখানে বন্ধুরা প্রসেসিং দেখাবে। প্রসেসিং হওয়ার পরে বন্ধুরা আমরা এই যে ভিডিও বাটনটি আছে এটি চেপে ধরবো, চেপে ধরেই ভিডিও বানাবো। বন্ধুরা ভিডিওটি বানানো হলে এইভাবে এখানে নেক্সট লেখা দেখাবে, নেক্সট লেখাটিতে আমরা ক্লিক করব। নেক্সট লেখাতে ক্লিক করার পরে এখানে পোস্টিং যে একটি অপশন আসবে, এই আমরা এই পোস্টিংয়ে ক্লিক করব। পোস্টিং ক্লিক করার পরে এখানে কনফার্ম পোস্টিং ক্লিক করতে বলা হবে। তোমরা কনফার্ম পোস্টিং ক্লিক করবো, তারপরে বন্ধুরা এই যেভাবে স্ক্রিনের এক কোনায় আপনাদের ভিডিওটি আপলোড হতে থাকবে, এভাবে আপলোড হওয়ার পরেই আপনার ভিডিওটি ডুয়েট হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এভাবেই ভিডিও ডুয়েট করতে হয়। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।